স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টাল থেকে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনার ই আধার কার্ডটি ডাউনলোড করবেন, আপনারা নিশ্চয়ই সবাই জানবেন ই আধার কার্ড ডাউনলোড করার পর তার একটি সিগনেচার ভ্যালিডেশন করাতে হয়, তবেই কিন্তু সেই আধার কার্ডটিকে বৈধ বলে গণ্য করা হয়। এক্ষেত্রে আপনার ই আধার কার্ডের যদি সিগনেচার ভ্যালিডেশন আপনি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ওই ডাউনলোড করা ই আধার কার্ডের কোনো রকম সিগনেচার ভ্যালিডেশন ছাড়াই কিভাবে আপনি একটি ফ্রেশ আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ, আর আপনারা দেখছেন লান্টেক কর্নার ইউটিউব চ্যানেল। প্রথমবার এই চ্যানেল যদি আপনি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে সার্চ দেবেন myaadhar.uidi.gov.in। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে ইউআইডিআই এর যে নতুন অফিসিয়াল পোর্টালটি রয়েছে অর্থাৎ মাই আধার অফিসিয়াল পোর্টালটি আপনাদের সামনে ওপেন হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন। অফিসিয়াল পোর্টাল থেকে আপনার ই আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই জানবেন এখানে লগ ইন করতে হয়, তার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে একটি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা, এখানে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে দেখুন এন্টার আধার। এখানে আপনার 12 ডিজিটের যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে, তো সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে নিচে এন্টার অ্যাবাভ ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি লেখা রয়েছে, তো সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা নিচে এখানে এন্টার ওটিপির ঘরে বসাবেন এবং নিচে এখানে লগ ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার ই আধার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য এখানে মাই আধার অফিসিয়াল পোর্টালের এখানে হোম পেজে দেখুন সার্ভিসেস এর আন্ডারে ডাউনলোড আধার অপশন রয়েছে, তো এই ডাউনলোড আধার এক লেখাটার উপরে ক্লিক করবেন। আপনাদের এই পরবর্তী পেজে যে ডেমোগ্রাফিক ডিটেলস আপনার এখানে শো করছে সেটা একবার আপনারা এখানে রিভিউ করবেন। তারপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার, এটা আপনারা ক্লিক করবেন না। তো এই মাস্কড আধার আসলে কি সেই সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান সেই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করবেন। তো সিম্পলি আপনার এখানে সমস্ত ডিটেলস একবার চেক আউট করে নেওয়ার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন দেওয়া রয়েছে, তো ডাউনলোড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে দেখুন এই ধরনের একটি মেসেজ শো করবে, কনগ্রাচুলেশনস ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। আর আপনার এই ডাউনলোডেড ই আধার কার্ডটি হলো একটি পিডিএফ পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল, তো যেখানে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং সেই পাসওয়ার্ডটির প্যাটার্নটি কেমন হবে এখানে কিন্তু এক্সাম্পল বলেই দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার ইংরেজি নামের প্রথম 4টি লেটার ক্যাপিটাল, এরই সাথে উইদাউট স্পেস ছাড়া আপনাকে লিখতে হবে আপনার জন্মের সাল। তো বন্ধুরা, ইতিমধ্যেই তো আমাদের এখানে ই আধার কার্ডটি ডাউনলোড করা হয়ে গিয়েছে, তো আসুন এখন আধার কার্ডটি আমরা ওপেন করে দেখে নিই। তো আধার কার্ডটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পাসওয়ার্ড চাইবে, যেমনটা আপনাদের বললাম সেই পাসওয়ার্ডের প্যাটার্নটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে জাস্ট আপনারা নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে আপনাদের ই আধার কার্ডের কপিটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এই ডাউনলোডেড আধার কার্ডটিকে সিগনেচার ভেরিফাইড করাতে হয়, তবেই এই ডাউনলোডেড আধার কার্ডটিকে ভ্যালিড আধার কার্ড হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে যেখানে এই সিগনেচার নট ভ্যারিফাইড এর পোর্শনটাতে একটা গ্রিন টিক মার্ক থাকে, আর এই সিগনেচার ভ্যালিডেশন করানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তবেই এই আধার কার্ডের আমরা এখানে সিগনেচার ভ্যালিডেশন করাতে পারি। আজকের এই ভিডিওতে আপনাদের যে ট্রিকটা আমি শেয়ার করতে চলেছি যেখানে আপনি খুব সহজেই কোন রকমের সিগনেচার ভ্যালিডেশন ছাড়াই আপনার একটি ফ্রেশ আধার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন, তার জন্য ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিকে অবশ্যই প্রেস করে দিন। এর জন্য আপনারা এখন গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সেখানে লিখবেন স্মল পিডিএফ। স্মল পিডিএফ লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে পোর্টালটির লিংক আপনাদের সামনে এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে smallpdf.com, তার নিচেই দেখুন রয়েছে আনলক পিডিএফ, আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই আনলক পিডিএফ পোর্টালটি থেকে আপনি খুব সহজেই আপনার কাছে যদি কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল থেকে থাকে সেই পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইলটির কিন্তু পাসওয়ার্ড আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। তার জন্য আপনারা এখানে চুজ ফাইলে সিলেক্ট করে আপনারা আপনাদের ড্রাইভ থেকে আপনাদের সেই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দেবেন। ফাইলটি এখানে আপলোড করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, তো সেই চেকবক্সটা আপনারা কি করবেন এখানে টিকমার্ক লাগিয়ে দেবেন। টিকমার্ক লাগিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আনলক পিডিএফ, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে শেষবারের মতো আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে একবার এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে রিয়েলি আনলক লেখাটির উপরে ক্লিক করে এগিয়ে যান। এখানে পাশে দেখুন আপনি
আপনার ই আধার কার্ডের যে প্রিভিউটা দেখাচ্ছে, তো এখানে দেখুন যে সিগনেচার নট ভেরিফাইড যে সাইন মার্কটা ছিল এখানে সেটা কিন্তু উঠে গেছে। এখন আপনারা এই ই আধার কার্ডের কপিটি আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।